Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Aaj jibe joy ashar moto ekta recipe aaj dekhabo. Tom jhal mishti sharbat. Ei sharbat jemon tishna mitabe temni onek pushti gune bhorpur. Sharbatti olpo kichu korom diye baniye phela jay. Korom diye baniye phela jay kacha amer sharbat. Apnader shuru kori kacha am প্রথমে দিলাম তারপরে পুদিনা পাতা দিলাম এটা হচ্ছে ধনে পাতা দিলাম পুদিনা পাতা এটা পুদিনা পাতা দিলাম দেখা যাচ্ছে তোমার বডি সমস্যা নেই লেবুর রস দুই চামচ বিট লবণ আম দিছি কিন্তু একটা একটা আমি দুইটা বিট লবণ দুইজন খাইতে পারবে চিনি এক চামচ হবে টক ঝাল মিষ্টি ঝাল কেউ বেশি খালি বেশি কম খালি বেশি আমি তো একটু বেশি খাই বেশি দিলাম জানি না কি হবে একটু লবণ দেব পানি সামান্য দেব কি দিলাম পুদিনা পাতা পুদিনা পাতা সরিষা দিয়ে দিলাম বেশি দিলে ক্ষতি নাই এটা উপকার পুদিনা পাতা অনেকে শুধু ধনে পাতা দেয় আমি পুদিনা পাতাও দিই ধনে পানি মিশে টক ঝাল মিষ্টি রেসিপি খেলে এমন মজা খেলে এমন মজা লাগবে আপনারা বুঝবেন এটা টক ঝাল মিষ্টি শরবত কাঁচা আমের জিনিস অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এটা করে খেতে পারবেন ছোট সাইজের আম দুইটা নিয়ে শরবত করে খেতে পারেন যারা ওজন কমাতে চান বা বাড়তি মেদ ঝরাতে চান তাদের জন্য আর যাদের বাসায় ফ্রিজ আছে সংরক্ষণ পদ্ধতি আইস ট্রে ব্যাগে সবার বাসায় থাকে আমের মিশ্রণটি ওর মধ্যে দিয়ে তারপরে ফ্রিজে রেখে আপনি বেশ কিছুদিন খেতে পারবেন এই হলো আমার
আমের জুস দেখা যাচ্ছে না, এই হলো আমাদের আমের জুস, নিচে নিচে আমের জুস, টক ঝাল মিষ্টি আমের, ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা, একবার বানায় খাইলে বারবার, একবার বানায় খেলে বারবার আপনাদের বানায় খেতে, একবার বানায় খেলে বারবার বানায় খেতে ইচ্ছা করবে। রাখি, আল্লাহ হাফেজ।